আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা আরম্ভ করলাম, চিন্তা করলাম যে সকাল থেকে আরম্ভ করি। আর কালকে তো আপনারা দেখেছেন এই বাসায় মেহমান আসছে, তো সেই জন্যও এখন নাস্তা তৈরি করতে হইতাছে, কারণ ওরা সকালবেলা নাস্তা খাবে। তা আমি এখানে আটা করে নিয়েছি, সিদ্ধ রুটি করব আর রুটি মেকার দিয়ে করব, সেজন্য রুটি মেকারটা দেখাচ্ছি। আর এখানে আমার রুটি মেকার নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তা আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার এখানে চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে রুটি মেকার দিয়ে রুটি বানানোর সহজ পদ্ধতিটা, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর আই ব্যাটনও দিয়ে দিয়েছি, যারা চান ওইখান থেকেও দেখে নিতে পারেন। তো এখানে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি, যেহেতু ওরা মেহমান, নাস্তা খাওয়াতে হবে। তো আর এখানে আমরাও নাস্তা খাবো সবাই মিলে, তো চিন্তা করলাম যে আপনাদের সাথে সকাল থেকে ব্লগটা শেয়ার করি, সেজন্যই করলাম। তো এখানে আমাকে হেল্প করতেছে ইভেনে, আর কারণ একা হাতে সব কাজ করা যায় না, আর মেয়ে যেহেতু নাই, ছেলেরাই মেয়ে, সেজন্য ওরাই আমাকে হেল্প করতেছে। তো এখানে আমি রুটিটা আগে বানিয়ে নিছি। আর রুটি মেকারের একটা কারণ হচ্ছে, আপনি একসাথে সবগুলো রুটি যদি বানিয়ে নেন তাহলে ছেঁকতে একটু প্রবলেম হয়, তাহলে ওই যদি আপনি বানিয়ে বানিয়ে যদি এগুলা ছেঁকেন, যে বাচ্চা পাঁচটা বানালেন, পাঁচটা ছেঁকে নিয়েন, তাহলে একটু বেশি ভালো হয়। মানে আমি যেটা বুঝছি রুটি মেকারটা দিয়ে সেটাই বলতেছি। তো সেজন্য আমি আগে রুটি বানিয়েছি, আমি পরোটাও বানাবো, সেজন্য আগে আমি রুটিটা ছেঁকে নিচ্ছি, কারণ একসাথে দুইটাই যদি বানিয়ে নিয়ে আসি তাহলে হবে না। আর আগে জন্য রুটিটা বানিয়ে নিছি, তারপরে এগুলো ছেঁকে নিচ্ছি, তারপরে পরোটাটা বানাবো। আর পরোটা গরম গরম খেতে ভালো লাগে, অবশ্য রুটিটাও গরম গরম খেতে ভালো লাগে। তো রুটিটা আগে আমি ছেঁকে ফেলছি, তারপরে আমি পরোটা বানিয়ে ছেঁকে নিব। আর শিল্পীর ছেলে মেয়ে, মানে ওরা আবার পরোটাটাই বেশি খায়, সেজন্যই পরোটাটা বানাচ্ছি। আর আমরা আবার রুটি খেতে বেশি ভালোবাসি বা পছন্দ করি, সেজন্য আমরা রুটি বানিয়েছি। তো এখানে দেখতেছেন আমি রুটির জন্য একই প্রসেস, শুধু একটুখানি মাঝখানে তেল দিয়ে দিলে হয়, আবার একসময় তেল না দিলেও চলে। তো একটুখানি তেল দিয়ে আমি মুড়িয়ে নিব, মুড়িয়ে নিলে পরোটাটা খেতে ভালো লাগে আর সফট হয়, সেটা তো আপনারা জানেন সবাই। আর এখানে মানে ওভাবে বলার মতো কিছু নাই, পরোটা রুটি বানাতে অনেকে সবাই ভালো পারে। আর শিল্পীরা আসলে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ওর সাথে আমার বনে ভালো, ওর সাথে আড্ডা দিতে বা কথা বলতে আমার কাছে ভালো লাগে। আর ইলা, ফিশান, ওরা তো এমনিতেও আমি গত ভিডিওতেও বলছি, ওরা আমাকে এবং নাইমিবেনকে অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য ওরা আসলেও আমাদের কাছেও খুবই ভালো লাগে। তো সেজন্যই আসছে, আর ওরাও এখানে আমার কাছে আসতে ওদের কাছে বেশি ভালো লাগে। আছে না কেউ, কিছু কিছু মানুষ, কিছু কিছু মানুষের একটু কাছের থাকে, কাছের হয় বা ভালো লাগে, কথা বললো তাদের সাথে, কথা বললো ভালো লাগে। কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলতেও ভালো লাগে, তো সেরকমই ও আমার সাথে মানে সময় কাটাতে বা আমার বাসায় আসতে ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তা আমিও ওদের বাসায় যাই আর ও আসে আমাদের বাসায় মাঝে মাঝে, কোথাও মন টন খারাপ হলে বা ভালো না লাগলেও চলে আসে। তো রুটি পরোটা খেতে হলে তো কিছু একটা লাগবে, তো আমি ডিমে ভাজি করছি, তাছাড়া আম ছিল, যে যেটা দিয়ে খায়, আবার আগের দিনের তরকারি ছিল, তো যে যেটা দিয়ে খায় সকালবেলা রুটি নিয়ে এত ইয়ে না। তো এখানে আমি ডিমও ফোর্স করছিলাম, তো এখন যে যেটা দিয়ে খাবে খায়, সমস্যা নাই, একরকম হলেই হলো। তা আমি যাই হোক, এখন দুপুরের খাবারের আয়োজন শুরু করলাম, যেহেতু মেহমান আছে বাসায় তাহলে তো আর আলসামি করে লাভ নাই। তা আমি আগে ডালটাই বসিয়ে দিয়েছি,
ডাল বসিয়ে দেওয়ার পরে ডালটা যখন ফুটে উঠছে, এটা আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম, আমি ডালটা এভাবে রান্না করি, একসাথে পানি দিয়ে দিই, পরে আর পানি দিই না। তো যখন ফুটে উঠছে, আমি ঘুটে হলুদ মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে আমি রান্না করে নিই, শেষে বাগার দিয়ে দিই। তো এখানে আমি আবার করলা ভাজি করব। তো করলা ভাজিটাও বসিয়ে দিলাম। আর করলা ভাজি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আমি করলা ভাজি অনেক পছন্দ করি। মানে আসলে আমার কাছে কিছু কিছু ভাজি অনেক বেশি ভালো লাগে, যেমন করলা ভাজি, শাক ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর করলা ভাজিটা আমি আমার মতো করে একটু বেশি ভাজা ভাজা করে খাই, আমার কাছে ওরকমই ভালো লাগে। আর আমার করলা ভাজি খেয়ে অনেকেই মানে করলা খাওয়া শিখছে, আমাদের ফ্যামিলির মধ্যে অনেকে আছে যারা করলা আগে খেত না, তারা অনেকেই আমার করলা ভাজি খেয়ে তারপরে করলা খাওয়া শিখছে, টোটালি খেত না, পরে আমার কাছে যখন আসছিল আমি যেভাবে ভাজি করি ওভাবে খাওয়ার পরে মানে মোটামুটি শিখছে। আর করলা এই গরমের মধ্যে করলা খাওয়া আসলে শরীরের জন্য অনেক ভালো, তো সেজন্য ভাবলাম যে আর মেহমান ওরা যেহেতু আসছে, কিছু ভাজি ভুজি থাকলে, ডাল থাকলে, বাচ্চারা তো এমনিতেই ডাল পছন্দ করে, আর আমরা বড়রা যদি ভাজি ভুজি খাই তাহলে ভালোই লাগবে। তো সেজন্য আমি ভাবলাম যে একটা ভাজি করি। আর তাছাড়া করলাগুলো বাসায় ছিল, এই জন্যই ভাজি করলাম, আর বেশি দিন থাকলে তো জিনিস নষ্ট হয়ে যায়, সেজন্য আর রাখলাম না, ভাবলাম যে ভাজি করে ফেলি, সবাই মিলে খেলো, সমস্যা কি। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর এইদিকে আমার ডালটাও ফ্রাই হয়ে গেছে, এই যে আমি একটু পরে এটাকে ভাগাত দিয়ে নিব, ভাগাত দিয়ে নামিয়ে নিব। তো শিল্পীর বাচ্চারা কিন্তু আবার ওই মুরগিটাই বেশি পছন্দ করে, বিশেষ করে ঈশান, ঈশান তো সবসময় হাড্ডি খাবো হাড্ডি খাবো, ও হাড্ডিটাই মানে মুরগিকে ও হাড্ডি বলে। তো যেহেতু মুরগিটাই পছন্দ করে, তো চিন্তা করলাম যে মুরগিটাই রান্না করি। তা আমি সবসময় ব্রয়লার মুরগি রান্না করার আগে একটু ভাজি করে নিই, তো ভাজি করে নিছি। আর এখানে আমি এই যে তরকারিটা বসিয়ে দিলাম, এখন মশলা বা সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর যদি চান কেউ, আসলে আমি এখানে ফুল রেসিপিটা তুলে ধরি নাই, আমি এমনিতেই মানে রান্নাটা দেখাইছি। আর যদি ব্রয়লার মুরগি রান্না করা কেউ দেখতে চান, অবশ্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ব্রয়লার মুরগি রান্না করা, চাইলে ওটা দেখে নিতে পারেন। তা আমি এই যে মশলাগুলো ভালো করে দিয়ে আমি এগুলাকে কষিয়ে নিচ্ছি। এই যে তেলটা উপরে উঠে গেছে, আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, ওরকম করে ফুল রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করি না, সেই জন্য দেখানো হয় নাই। এখন মুরগিগুলো দিয়ে আমি ভালো করে এটাকে আবার কষিয়ে নিব, কষিয়ে যে মানে মুরগি মাংস বা যত কিছুই হোক, যত কষাবে ততই বেশি ভালো লাগে। এই যে আমার আরও কিছুক্ষণ কষানোর পরে এখন আমি ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিছি। ভাই মেয়ে কি দেরি সহ্য হচ্ছে না? আর একজন এখন খাওয়ার সময় কাঁঠাল খাচ্ছে, কি ব্যাপার ইলা? এখন প্রথমে খাইতে পারিনি, এখন খাচ্ছি। আচ্ছা, ওই সময় কি কেউ দেয় নাই নাকি? ছিল, কিন্তু তখন প্রথম প্রথম খাইতে মোবাইল টিপতে একটু কষ্ট হয়ে যেতেছি। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। শিল্পী কি করতেছ? ঈশানের জন্য ভাত নিছি। ও সেটা আগে খাওয়াই দিতে হবে। তো যে যার খিদে লাগতেছে, এই যে ইলাফে এতক্ষণ কাঁঠাল খেলো, ওর ভাত খাওয়ার সময় কাঁঠাল খাওয়ার ইয়ে হইলো, এটা দেখতেছেন তো, পরে আবার ভাত খাবে। আর ঈশানকে খাওয়াই দিল, এদিকে ইবেনকে দিচ্ছি, নাইমকে দিচ্ছি, সবাইকে দিচ্ছি, আমিও খেয়ে নিলাম। এই যে ইলাফ আরও পরে তারপরে ভাত খাচ্ছে। আর ঈশান তো
এই যে ভাত খাবে, কত বায়না ধরে, এখন দাবা খেলবে, লুডো খেলবে আর ভাত খাবে। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।